তবু সংসারের তবু কথা বলছি, দুর্গাপূজা তো এসেই গেল, সবাইকার এই পুজো খুব আনন্দে কাটুক। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে আজ সকালে দেখলাম গিন্নির মুখটা খুব ভার ভার, তো জিজ্ঞেস করলাম যে কি গো কিছু হয়েছে, বললে যে না মায়ের জন্যে মনটা খুব খারাপ। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন হলো ওর মায়ের শরীরটা, মানে আমার শাশুড়ি মাতার শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। আমি তো দেখেছি এক সময় কত পরিশ্রমী ছিলেন উনি, সবাইকে নিয়ে হইচই করে একসাথে থাকার একটা অদ্ভুত ক্ষমতা ছিল না, বাড়িতে ছেলে মেয়ে ছেলের বউ এদের সাথে কত সুন্দর সম্পর্ক, শুধু বাড়ি নয় আশেপাশের যে ফ্যামিলিজ আছে বা আত্মীয় স্বজন যারা আছে তারা যে কোনো সমস্যায় পড়লে শাশুড়ি মাতার কাছে আসতো সমাধানের জন্যে এবং কিছু না কিছু হেল্প তারা পেতই। তোমাদের আমি কিছু স্টিল ফটো দেখাবো, ভিডিও দেখাবো, দেখবে যে একটা মানুষ যে হইচই করে থাকতে ভালোবাসত আজকে এমন অবস্থা সে নিজে হাতে খেতেও পাচ্ছে না। কিছু করার নেই, জানি বয়স হয়েছে প্রকৃতির নিয়ম, তবু খুব খারাপ লাগে। যাই হোক, গিন্নিকে নিয়ে যাচ্ছি ওর মায়ের কাছে, তোমরাও চলো। এছাড়াও ওই গ্রামে গেলে আমার সেই ছোটবেলাকার কিছু কিছু স্মৃতিও মনে উঠে আসে, সেরকম কিছু হলেও তোমাদের নিয়ে সেই স্মৃতিতে ডুব দেব। বর্ষা কি করে নাতি হবে, নাতনি নাতনি এইটা একদম ঠিক আছে। আর না জামাইয়ের নাম জানো, শুভ শুভজিৎ নাথ জামাই, বর্ষার বিয়ে হয়ে গেছে, বর্ষার বিয়ে হয়ে গেছে। তোমার জামাই গুলো খুব ভালো হয়েছে, ঘুরে বলে নাকি বললেও কি মানে বাবা বলে দেখবি কি মানে বলে দেন না। ওটা তোমার পিসি, তোমার পিসিটা এখন চলে গেল ডেকে দে না ফোনটা, মানুষ তো গল্প করছে, বাড়িতে তো ফোন নিয়ে চুপ করে থাকি, বলছি এখন আর বোন কোনো ব্লাউজের চান্স নেই, অর্ডিনারি গুলো দিতে পারবো।
ভোর হয়েছে। এই সময়টা আমার বাড়ির পুবের বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগে। বেশ একটা শান্ত ভাব, স্নিগ্ধ আনন্দ। এবার একটু চা চোখে বেড়াতে বেরোবো, গ্রাম ঘুরতে। গ্রামের এই রাস্তাটা চলে গেছে সোজা দক্ষিণে। বাঁদিকে দেখো ছাগল বাঁধা আছে, সবুজে সবুজ চারদিক, পাখি ডাকছে, এখানে সেখানে পুকুরের ছড়াছড়ি। কি সুন্দর শান্ত জায়গা, আর শহরে যেন প্রাণ হাঁপিয়ে ওঠে। এই দেখো ডান দিকে একটা বড় পুকুর, এটা কিছুদিন আগে কাটাই হয়েছে, তার ছবি আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। বাঁদিকে একটা ছোট্ট পুকুর, আর এই যে দেখছো বাঁদিকটা জঙ্গল মতো, আমরা ছোটোবেলায় দেখেছি এখানে ঘন জঙ্গল। এই দেখো এখন একটা বিশাল গাছ দাঁড়িয়ে রয়েছে, নানা রকম গাছ একে আরেকজনকে জড়িয়ে ধরে রয়েছে। কেউ আবার গাছের নিচে গরু বেঁধে গেছে, একজন গৃহবধূ চলেছে পুকুরের ঘাটে জামা কাপড় কাচতে। সত্যি কথা বলতে কি শহরে যেন হাঁপিয়ে উঠি, এই গ্রামের এই পরিবেশ কোথায় পাবো বলো তো। তাই যে তোমাদের নিয়ে যাচ্ছি যেখানে, সেটা হলো এই গ্রামেরই একটা শিব মন্দির, খুব পুরনো। এসেই গেছি দেখতে পাচ্ছ, এটা কতদিন আগেকার আমি বলতে পারবো না, অনেককে জিজ্ঞাসাও করেছিলাম, কেউই বলতে পারেনি। সুতরাং মনে হচ্ছে খুবই পুরানো, কিন্তু ভগ্নদশা অবস্থায় এর আশু সংস্কার না করলে এটা যে কী হবে কে জানে। দেখতে পাচ্ছ মন্দিরের নিচের মাটি সরে গেছে, সামনেটা আগে দুয়ার ছিল। মন্দিরের মাথায় তো নানা রকম গাছ শেকড় চালিয়ে দিয়েছে। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। পুজো হয়েছে, তার ফুল রয়েছে। এই জায়গাটায় আমি ছোটোবেলা থেকেই এখানে প্রায়ই আসতাম, এই মন্দিরে দুয়ারে বসে থাকতাম, বাঁশি বাজাতাম। সেই পুরনো স্মৃতিগুলো বড়ই আকর্ষণ করে। এই দেখো এখনও কাজগুলো কিছু কিছু রয়েছে, কারুকার্যগুলো মন্দিরে। তো যাই হোক, আমি তোমাদেরকে আমার আগেকার একটা ছবি দেখাচ্ছি, তখন আমি কোয়াইট ইয়াং। সেই মনে পড়ে যায় পুরনো স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার পোষ্য সঙ্গে রয়েছে, ভুলতে পারি না, বুঝলি, জীবনের দিনগুলো ভুলতে পারি না।